হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি টিউটোরিয়াল তো আজকের আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্টারেস্টিং জিকের উপর এর আগে আমি ইন্টারেস্টিং জিকের উপর দুটো ভিডিও দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ওই দুটো ভিডিও পেয়ে যাবে আর আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো আজকের আমি আগের দুটো ভিডিওতে পঞ্চাশ পঞ্চাশ একশোটা জিকে করেছি আজকের ভিডিওতে আমি কুড়িটা জিকে তোমাদের কাছে প্রোভাইড করছি ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো চলো শুরু করি প্রথম প্রশ্ন কি আছে হুইচ অ্যানিম্যাল ক্যান মেক দ্য লাউডেস্ট সাউন্ড অন আর্থ অর্থাৎ কোন প্রাণী পৃথিবীতে সবচেয়ে জোরে শব্দ করতে পারে তো সেটার নাম হলো স্পার্ম হোয়েল মনে রাখবে স্পার্ম হোয়েল তারপরে দেখো হুইচ ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যান্ট অন আর্থ অর্থাৎ পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি এটা হচ্ছে ব্যাম্বু বাঁশ গাছ তারপরে প্রশ্ন দেখো হুইচ অ্যানিমেল হ্যাজ থার্টি টু ব্রেনস অর্থাৎ কোন প্রাণীর বত্রিশটি মস্তিষ্ক আছে এটা হলো লিচ লিচ মানে কি জোঁক তারপরে দেখো হুইচ ফিস ক্যান ফ্লাই ইন এয়ার অ্যান্ড ওয়াক অন ল্যান্ড অর্থাৎ কোন মাছ বাতাসে উঠতে পারে এবং জমিতে হাঁটতে পারে তো এটা হলো গার্নাই ফিস তো সঠিক উত্তরটা কি গার্নাই ফিস তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে বা খাতায় লিখে নেবে নেক্সট প্রশ্ন দেখো হুইচ ইজ দ্য ফাস্টেস্ট স্নেক ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সাপ কোনটি এটা হলো ব্ল্যাক মাম্বা তো এটা হচ্ছে সব থেকে বেশি মারাত্মক সাপ সব থেকে বেশি ডেটলিয়েস্ট স্নেক আর এটি কোথায় দেখা যায় সাভানা অঞ্চলে আর দক্ষিণ পূর্ব আফ্রিকার পাহাড়ে এটিকে দেখতে পাওয়া যায় হুইচ অ্যানিম্যাল হ্যাজ টিথ ইন ইটস স্টমাক কোন প্রাণীর পাকস্থলিতে দাঁত আছে এটা হচ্ছে লভ স্টার পরের প্রশ্ন দেখো হাউ মেনি স্টমাক ডাচ দ্য কাউ হ্যাব গরুর কতগুলো পাকস্থলী আছে চারটে পাকস্থলী আছে পরের প্রশ্ন দেখো হাউ মেনি লেগস ডাচ এ স্পাইডার হ্যাব একটি মাকড়সার কয়টি পা আছে মাকড়সার আটটি পা আছে আর তার সঙ্গেও তোমরা আরেকটা ইনফরমেশন জেনে নাও বাটারফ্লাই মানে প্রজাপতির আছে ছটা পা তো পরের প্রশ্ন দেখো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা হুইচ ডগ হ্যাজ দ্য স্ট্রংগেস্ট সেন্স অফ স্মেল কোন কুকুরের সব থেকে বেশি গন্ধ সে তাড়াতাড়ি বুঝতে পারে সেটা হচ্ছে ব্লাড হাউন্ড নেক্সট প্রশ্ন দেখো হুইচ ইজ দ্য লঙ্গেস্ট স্নেক ইন দ্য ওয়ার্ল্ড সব থেকে লম্বা যে সাপটি পৃথিবীর মধ্যে সেটি হলো রেটিকিউলেটেড পাইথন এটা দৈর্ঘ্যগত ছয় দশমিক পঁচিশ মিটার বোঝা গেল তো পরের প্রশ্ন দেখো হুইচ অ্যানিমেল হ্যাজ এ টাং লংগার দেন ইটস বডি এটাও একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন যে কোন প্রাণীর দেহের চেয়ে তার জিভ লম্বা সেটা হচ্ছে ক্যামেলিয়ন পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য লার্জেস্ট সি বার ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি কি। এটা হলো অ্যাল ব্যাকট্রস তারপরের প্রশ্ন দেখো হুইচ অ্যানিমেল হ্যাজ দ্য শর্টেস্ট লাইফ স্প্যান অর্থাৎ কোন প্রাণীর আয়ু সবচেয়ে কম এটা হলো মে ফ্লাই এর আয়ু হচ্ছে কেবলমাত্র চব্বিশ ঘন্টা বা একদিন হুইজ অ্যানিম্যাল হ্যাজ দ্য লংগেস্ট মেমোরি কোন প্রাণীর স্মৃতি সবচেয়ে বেশি এটা হলো ডলফিন দে ক্যান রিমেম্বার আপ টু টোয়েন্টি ইয়ারস ওল্ড তারা কুড়ি বছরের পুরনো স্মৃতি মনে রাখতে পারে তারপরের প্রশ্ন দেখো হাউ মেনি আইজ ডাচ এ হানি বি হ্যাপ একটি মধু মৌমাছির কয়টি চোখ আছে পাঁচটি চোখ আছে নেক্স প্রশ্ন দেখো হুইচ ইজ দ্য ফাস্টেস্ট ফ্লাইং বার ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর দ্রুততম উড়ন্ত পাখি কোনটি এটা হলো পেরিগ্রাইন ফ্যালকন দে ক্যান ফ্লাই অ্যাট দ্য স্পিড অফ থ্রি এইট সিক্স কিলোমিটার পার আওয়ার্স অর্থাৎ এরা ঘন্টায় তিনশো ছিয়াশি কিলোমিটার দৌড়তে পারে নেক্সট প্রশ্ন দেখো দি ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ল্যান্ড অ্যানিম্যাল বিশ্বের দ্রুততম প্রাণী কি হচ্ছে লিওপার বা চিতা হুইচ ইজ দ্য ফাস্টেস্ট ফিশ ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের দ্রুততম মাছ কোনটি এটা হলো সেল ফিশ অ্যাটলান্টিক ওশিয়ানে পাওয়া যায় এটা আর এর স্পিড হচ্ছে ঘন্টায় একশো কিলোমিটার বোঝা গেল দ্য ফিস দ্যাট ক্যান টেস্ট উইথ ইয়ার হোল বডি ইজ যে মাছ তার সারা শরীর দিয়ে স্বাদ নিতে পারে সেই মাছটা হলো ক্যাট ফিস নেক্সট প্রশ্ন দেখো হুইচ অ্যানিম্যাল টেক্স ব্রেথ থ্রু স্কিন কোন প্রাণী তার স্কিনের সাহায্যে শ্বাস নেয় এটা হচ্ছে ফ্রক এছাড়াও আছে আর্থ ওয়ার্ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর আমার ভিডিওতে কমেন্টে তোমরা জানাবে তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও আজকের মতো এই পর্যন্তই পরে কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ